তার প্রধান তিনি তো বলেছে তোমরা কি চুড়ি পরে থাকো, তোমরা শাড়ি পরো, একটা মারলে দশটা মারবে। এই ধরনের কথা যখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলে তখন সকল দেশের দুষ্কৃতিকারী আওয়ামী লীগে যোগদান করবে এবং তাদের কারণেই আজকে জনপদের পর জনপদ মা বোনের আর্তচিৎকারে আকাশ বাতাস একেবারে ভারী হয়ে গেছে। আজকে জাতীয়তাবাদী মহিলা দল যে প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ থামলে হবে না। এই প্রতিবাদ বাতাসের ইতারে ইতারে আরো বেশি এটা ছড়িয়ে দিতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে দাঁড়াতে হবে, এখানে নিপীড়ন হবে, তারপরেও দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এর প্রতিবাদ দয়। এবার প্রতিরোধ এবং ব্যারিকেডের সময় এসছে এবং নারীরাই জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দরাই এই ব্যারিকেড তারা আগেই তৈরি করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।